আমি দীপ বিশ্বাসের কাছে আসবো সমাজকর্মী হিসেবে। দীপ, এরপরেও বাংলার সাধারণ মানুষ, আমি বলছি আবারও, নতুন বছর প্রথম দিন এই ডিবেটটা করছি একটাই কারণে, একই রেজলিউশন নিয়ে। নিউ ইয়ার্স রেজলিউশন বলে কিছু নেই, একটাই রেজলিউশন, আমাদের দল করো তাহলে সব পাবে, না করলে কিছু পাবে না, এইভাবেই চলবে কি এই বছরটা। নতুন ইংরেজি নববর্ষের সকলকে শুভেচ্ছা জানাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের তিনি বলেছিলেন সকলের চৈতন্য হোক, তৃণমূলের চৈতন্য বেশি করে হোক, আমি সেটা চাইব। যে সমাজে চোরেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর পুলিশ তাদেরকে প্রোটেকশন দেয়, সেই সমাজে আর কি এর থেকে কী হতে পারে? আর যেখানে মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূলটা করো তাহলে সব পাবে, আপনারাই দেখিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূলটা করো তাহলে সব পাবে, সেখানে তৃণমূল না করা ছাড়া বাংলার মানুষের উপায় নেই তো, মুখ বন্ধ করে তৃণমূল করতে হবে। অন্যায় থাকলেও প্রতিবাদ করা যাবে না, অন্যায় থাকলে প্রতিবাদ করলে তার প্রাণ যাবে, গদ্দান যাবে, আমরা তো দেখেছি বাংলায়। আমরা দেখেছি রাজ্যের শিক্ষামন্ত্রী বলছেন চাকরিটা কে পাবে আমি দেখে নেব, তৃণমূল করলেই চাকরি পাওয়া যাবে, রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন। আজকে দেখুন, কেবলমাত্র কিন্তু আবাস যোজনার প্রকল্পে দুর্নীতি হয়েছে তা নয়, গ্রামীণ সড়ক যোজনায় আমি দেখছি দুর্নীতি হচ্ছে, আমরা দেখছি জল জীবন মিশন সেখানে দুর্নীতি হচ্ছে, মানরেগা 100 দিনের কাজে দুর্নীতি হচ্ছে, সর্বক্ষেত্রে দুর্নীতি হচ্ছে। আর দুর্নীতি কিন্তু নতুন কোনো বিষয় নয়, কংগ্রেস আমলে আমরা দেখেছি দুর্নীতি হয়েছে, 2G 3G, ঠিক আছে, কমনওয়েলথ দুর্নীতি হয়েছে, CPM জামানায় হয়নি, ভুড়ি ভুড়ি হয়েছে, সাইন্টিফিকভাবে দুর্নীতি হয়েছে, চাকরি চুরি হয়েছে, আমি অনেককে দেখাতে পারি, লিস্ট দেখাতে পারি, যারা যোগ্য নয়, যারা যোগ্য নয় আপনি বলার সুযোগ দেন, সৈকত বাবু আপনি বলার সুযোগ পাবেন। 34 বছরের দুর্নীতিকে তৃণমূল এগিয়ে নিয়ে যাচ্ছে, সৈকত বাবু আপনি, সৈকত বাবু গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রতিটা অঞ্চলে অঞ্চলে শহরে দুর্নীতি করছে তৃণমূল, একদিন শূন্য হয়ে যাবে, আমার কথা মিলিয়ে নেবেন।